तो बंधुरा आजकेर भिडियोते आमि आपनादेर देखाबो किभाबे आपनारा फेसबुकेर डेट अफ बार्थडे चेंज करबेन। तो फेसबुकेर डेट अफ बार्थडे मूलत दुइभाबे चेंज करा जाय। तो फेसबुकेर डेट अफ बार्थडे चेंज करा तो साधारणत फेसबुकेर जे अफिशियल অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে চেঞ্জ করা যায়। আর সেকেন্ড হলো যদি আপনি ফেসবুক ডেট অফ বার্থডে চেঞ্জ করার জন্য 2-3 বার ট্রাই করে থাকেন অথবা আপনি চেঞ্জ করছেন, কারণ ফেসবুকের একটা নিয়ম রয়েছে যেটা রুলস বলে আপনার 3 মাস পরপর নাম অথবা ডেট অফ বার্থডে এগুলো চেঞ্জ করা যায়। আর আগে একবার চেঞ্জ করলে কিন্তু আর চেঞ্জ করা যায় না। যদি আপনি বাইচান্স দেখা গেল আপনি একবার 3 মাসের মধ্যে চেঞ্জ করে ফেলছেন কিন্তু এখন আর চেঞ্জ করতে পারছেন না, আপনি যদি চান তাহলে চেঞ্জ করা সম্ভব। তবে কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। ফার্স্টে আমরা কীভাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ডেট অফ বার্থডে চেঞ্জ করা যায় সেটা আগে দেখে নিই। তো প্রথমে আমরা এই যে 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কী করতে হবে, এডিট ফেসবুক দেখতে পাচ্ছেন, সরি এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম সবার নিচে এডিট ইউর অ্যাবাউট ইনফো। তো এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের ডেট অফ বার্থডেটা দেখতে হবে। এই যে বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আপনার যদি ডেট অফ বার্থডেটা ভুল থাকে তাহলে কী করবেন, জাস্ট এখান থেকে এডিট অপশানে যাবেন। এডিট অপশানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থডেটা শো করতেছে। তো এখান থেকে আপনি কী করবেন, আপনার যেটা রিয়েল ওটা সিলেক্ট করে নেবেন, আপনারটা রিয়েলটা সিলেক্ট করে নেবেন। তারপর প্রথমে আপনার মাসটা সিলেক্ট করে নেবেন, তারপরে দিনটা সিলেক্ট করে নেবেন, তারপরে ইয়ার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা সব কিছু সঠিক দেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে দিলেই আপনি এটা সেভ হয়ে যাবে। তারপর আমি আমারটা যেহেতু ঠিক আছে সেই জন্য আর সেভ করবো না, ক্যান্সেল দিয়ে দেবো। যদি আপনারা এখানে ডেট অফ বার্থডে চেঞ্জ করার যদি লিমিট না থাকে, অনেক সময় দেখা যায় আমরা 2-3 বার ট্রাই করি, ট্রাই করার পরে দেখা যায় আমাদের এটা লিমিট চলে যায়, কারণ ফেসবুকে একটা রুলস আছে 2 মাস অথবা 3 মাস পরপর একটা ফেসবুকের নাম অথবা ডেট অফ বার্থডে চেঞ্জ করা যায়। তো যদি আপনার এই ধরনের লিমিট চলে যায় তাহলে আপনারা কীভাবে ফেসবুকের ডেট অফ বার্থডেটা চেঞ্জ করবে সেটা এখন দেখিয়ে দিই। তো সেটা দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন জাস্ট লিঙ্কটা আপনারা কপি করবেন, অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো লিঙ্কে যায় আপনারা কী করবেন, যেই ফেসবুকটা ডেট অফ বার্থডে চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফেসবুকটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখবেন আগে। তো ক্রোম ব্রাউজারে লগ ইন করার পরে আমি যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করে জাস্ট গোতে দিবেন, দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা আপনার যে রিয়েল ডেট অফ বার্থডেটা আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, তারপর সব কিছু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যে এটাতে ক্লিক করবেন, এখানে লিখবেন, এখানে এটা দিবেন দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটা আপনারা দিবেন। দিয়ে জাস্ট এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা ডকুমেন্ট আপলোড দিতে হবে, যদি ওখান থেকে লিমিট চলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা রিয়েল ডকুমেন্ট আপলোড দিতে হবে। আর রিয়েল ডকুমেন্ট আপলোড দিলেও কিন্তু হবে না, কারণ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের সাথে কিন্তু আপনার ডকুমেন্টের মিল থাকতে হবে। ডকুমেন্ট বলতে আপনার এনআইডি কার্ড হতে পারে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিমন্ত্রণ কার্ড, ডেট অফ বার্থডে সার্টিফিকেট যেটা বলে, এগুলোর সাথে কিন্তু আপনি যে ডেট অফ বার্থডেটা এখানে দিচ্ছেন আর ওই যে ডকুমেন্টগুলো আপলোড দিবেন ওটার নাম এক থাকতে হবে। এক থাকলে কিন্তু আপনি এখানে জাস্ট যদি সব কিছু ডকুমেন্ট আপলোড দেন, আপলোড অর্থাৎ যে কোনো একটা দিলে হবে, আপলোড দেওয়ার পরে জাস্ট সেন্ডে দিলে কিন্তু ওনাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তারপর 30 দিনের মধ্যে কিন্তু আপনার ডেট অফ বার্থডে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি দেখে যে সব কিছু রিয়েল, 30 দিনের মধ্যে হতে পারে 2 দিন অথবা 3 দিন পরে চেঞ্জ হয়ে যেতে পারে। যদি আপনি রিয়েল ডকুমেন্ট আপলোড না দেন তাহলে কিন্তু আপনার ডেট অফ বার্থডেটা চেঞ্জ হবে না। তো এভাবে কিন্তু মূলত আপনার ডেট অফ বার্থডেটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।